রেকর্ড আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম। রোজার আগে আবারও পেঁয়াজের ছাঁচ। চিনি, ছোলা সহ অন্য ভোগ্যপণ্যও বাড়তি মূল্যের মিছিলে হাঁপিয়ে উঠেছেন ক্রেতা। জীবন বাঁচানোর তাগিদে মানুষ এখন অনেক কম কম কিনতেছেন। সামর্থ্যের মধ্যে মানুষের না আসলে কিছু তো করার নাই, তখন তো মানে স্যাক্রিফাইস করাই লাগে। কাস্টমার নাই বললেই চলে বাজারে। পেঁয়াজ কীভাবে বন্ধ হইতে আমরা বলতে পারবো না, এই ব্যবহার এই দাম বেড়ে যাবে। ব্রয়লার 250 আর সোনালী মুরগি ছাড়ালো 350 টাকা। দাম কমানোর দায়িত্ব প্রাণী সম্পদকে দিলেন বাণিজ্য মন্ত্রী। ওনারা যদি ঠিক করে দেন যে 130 টাকা বা 140 টাকা তাদের কস্ট, এইটা জেনুইন সেল হচ্ছে 170 টাকা 75 টাকা, এই প্রাইসটা আমাদের ঠিক করে দিলে আমাদের ভোক্তা অধিকার সেই প্রাইসে তাদেরকে ধরবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে মিয়াপ্রসম মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাজার ষড়যন্ত্র করলেও জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বললেন দণ্ডপ্রাপ্ত আসামিরা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাতে। মাদারীপুরে নিহত 19 স্বজনের আর্তনাদ। বেপরোয়া গতিতে রেলিং ভেঙে পড়ে যায় বলছে পুলিশ। কমছে না হজ ফ্লাইটের ভাড়া। হাইকোর্ট ও মন্ত্রণালয়ের সুপারিশের পরও অনড় বিমান কর্তৃপক্ষ। 21 মে জেদ্দা যাবে প্রথম ফ্লাইট, এখনও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবং থানা মামলা না নেয়ায় এবার ডিবির কাছে নালিশ করলেন চিত্রনায়ক শাকিব খান। প্রযোজককে ডেকে জিজ্ঞাসাবাদের আশ্বাস, কাল যেতে পারেন আদালতে।